हेलो फ्रेंड्स, वेलकम वेलकम बैक टू माय चैनल। आशा करছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে একটা প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো, সেটা হচ্ছে লিউকোয়ার্মের এই সানস্ক্রিনটা। তো গরমকাল তো পড়েই গেছে, আর এখন গরমের সবথেকে ইম্পর্টেন্ট যে স্কিন কেয়ারের মধ্যে যে জিনিসটা পড়ে সেটা হচ্ছে সানস্ক্রিন, যেটা আমরা অনেকেই অ্যাপ্লাই করতে বা ইউজ করতে ভুলে যাই বা নেগলেক্ট করি, আমরা ইউজ করি না। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সানস্ক্রিন। এটা অ্যাপ্লাই না করে যদি আমরা রোদ্রে বের হই, তাহলে এই যে নানা রকম সমস্যা, যেমন সান ট্যান, স্কিন প্রবলেম, অনেক রকম সমস্যা শুরু হয়ে যায়। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। আজকে এই লিউকোয়ার্মের সানস্ক্রিনটা সম্পর্কে তোমাদের সাথে কিছু আলোচনা করব। তো সবার ফার্স্টে জেনে নেই এই লিউকোয়ার্মের সানস্ক্রিনটার ইনগ্রেডিয়েন্ট কি কি আর এটার সম্পর্কে। এটা হচ্ছে লিউকোয়ার্মের SPF 50 আলটিমেট প্রোটেকশন সানস্ক্রিন। এটার ইনগ্রেডিয়েন্টগুলোর মধ্যে রয়েছে ক্যারোট সিড এক্সট্রাক্ট, র্যাপসবেরি সিড এক্সট্রাক্ট, টাইটানিয়াম ডি অক্সাইড, জিঙ্ক অক্সাইড। তো এছাড়াও অনেক কিছু আছে, এখানে আমি ইনগ্রেডিয়েন্টের লিস্টটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নিও। তো এই সানস্ক্রিনটাতে রয়েছে SPF 50 আর PA++++। তো তোমরা বুঝতেই পারছো যে এই সানস্ক্রিনটা তোমাদের স্কিনটাকে সূর্যের ক্ষতিকারক UVA আর UVB রে থেকে তোমাদের স্কিনটাকে কতটা প্রোটেক্ট করবে। এবারে আসি এটা টেক্সচারটার কথায়, আমি তোমাদেরকে এটা একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি সানস্ক্রিনটা। এটা একদম জেল লাইক কনসিস্টেন্সি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা এতটাই লাইট ওয়েট, এটা এতটাই লাইট ওয়েট যে এটা স্কিনের মধ্যে খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনের মধ্যে কোনো হোয়াইট কাস্ট থাকে না। অন্যান্য সানস্ক্রিনটা যেটা হয় যে সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর মুখের মধ্যে সাদা একটা লেয়ারের মতো থেকে যায়, একটা হোয়াইট কাস্ট পড়ে যায় যে ওপরে স্কিনের ওপরেই শুধু থেকে যায়। কিন্তু এই লিউকোয়ার্মের সানস্ক্রিনটা তোমরা দেখতেই পেলে স্কিনে কত সুন্দর ব্লেন্ড হয়ে গেল আর স্কিনটাকে কতটা ফ্রেশ বানিয়ে দেয়, আর এটা কত সুন্দর স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেল জাস্ট ওয়ান স্ট্রোক। আর এত সুন্দর একটা ফিনিশ সানস্ক্রিন কোনো সানস্ক্রিনে হয় না। এটা অ্যাপ্লাই করলে তোমরা বুঝতেই পারবে না যে স্কিনের মধ্যে তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করেছো। এই সানস্ক্রিনটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স আর সোয়েট ফ্রি। তো এটাকে তোমরা বিচে অ্যাপ্লাই করতে পারো, এছাড়াও তোমরা যদি সুইমিং পুলে যাও তখনও সেই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে পারো, এটা ওয়াটার রেজিস্ট্যান্স। আর এটার খুব সুন্দর একটা স্মেল আছে, একদম লাইট একটা স্মেল, যাদের স্ট্রং স্মেল সহ্য হয় না তাদের জন্য এটা তো খুবই ভালো, একদম লাইট একটা স্মেল রয়েছে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা সব ধরনের স্কিনের জন্য সুইটেবল, তোমাদের যদি ড্রাই অয়েলি কম্বিনেশন বা এমনকি তোমাদের যদি সেন্সিটিভ স্কিনও হয়ে থাকে তাও এটা তোমাদের স্কিনের জন্য একদম পারফেক্ট। এবারে আসে এটা কখন আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তোমরা এটা ডেইলি বেসিসে ইউজ করতে পারো, এছাড়াও তোমরা যখন সান এক্সপোজ হবে মানে সূর্যের আলোতে তোমাদের স্কিনটা যাবে তখন এটাকে অ্যাপ্লাই করে তোমরা বের হও। আর তোমরা যদি লং লাস্টিং একটা প্রোটেকশন চাও তাহলে এভরি 2 আওয়ার্স অন্তর অন্তর এটাকে অ্যাপ্লাই করতে হবে। এই সানস্ক্রিনটাতে এমন কোনো হার্মফুল কেমিক্যাল নেই যেগুলো তোমাদের স্কিনে ক্ষতি করতে পারে। এছাড়াও এটাতে যে ধরনের ইনগ্রেডিয়েন্টগুলো রয়েছে সেটা তোমাদের স্কিনের pH লেভেলটাকে মেনটেন করতে সাহায্য করবে। শুধু মেয়েরা নয়, ছেলেরাও যারা এই ভিডিওটা দেখছো তোমরা এই সানস্ক্রিনটা আরামসে ট্রাই করতে পারো। যাদের স্কিনে নানা রকম স্কিন প্রবলেম রয়েছে যেমন অ্যাকনে, পিম্পল, এজিং, ফাইন লাইন, রিঙ্কেল, পিগমেন্টেশন, তো এছাড়াও নানা রকম সমস্যা আছে, তোমরা একটা ভালো সানস্ক্রিন খুঁজছো, তো তোমাদের জন্য এটা একটা বেস্ট সানস্ক্রিন হতে পারে। এবার আসি এটা পারচেস কোথা থেকে করবে আর এটার প্রাইস কত। এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি, এটার প্রাইস হচ্ছে 879 রুপিস। আর তোমরা যদি এটা পারচেস করতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর এদের পেজের লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও এটাকে বাই করতে পারো। তো এই ছিল অল অ্যাবাউট লিউকোয়ার্ম সানস্ক্রিন সম্পর্কে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর হেল্পফুল লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর এই সানস্ক্রিন সম্পর্কে তোমাদের যদি আরও কোনো তথ্য জানা থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে অন্য দিন অন্য ভিডিওতে। বাই বাই।